অর্থাৎ করোনা ভাইরাস মহামারী নিয়ন্ত্রণে লকডাউন চলছে। এরই মধ্যে বিয়ানীবাজার পৌর শহরের কলেজ রোডে যুবকদের দুই পক্ষের সশস্ত্র মহড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে। তবে কী কারণে সশস্ত্র যুবকদের পাল্টাপাল্টি মহড়া সেটি জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ রোডের পূর্ব দিক থেকে একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে বিয়ানীবাজার সরকারি কলেজ সম্মুখ পর্যন্ত মহড়া দেয়। এ সময় সশস্ত্র যুবকরা ইনার কলেজ রোডের দ্বিতীয় গেটের সামনে প্রতিপক্ষ যুবকদের হুমকি দিলে উত্তেজনা দেখা দেয়। সশস্ত্র অপর যুবকদের সহপাঠীরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই প্রথম পক্ষের যুবকরা স্থান ত্যাগ করে। থমথমে পরিস্থিতির মধ্যে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের ব্যবসায়ী ও উৎসুক জনতা ঘটনাস্থলে জড়ো হলে যানজট দেখা দেয়। খবর পেয়ে দ্বিতীয় পক্ষের যুবকদের অভিভাবকরা ঘটনাস্থলে ছুটে আসলে উত্তেজনা প্রশমিত হয়। ধারণা করা হচ্ছে পূর্ব কোনো বিরোধের জের ধরে সশস্ত্র যুবকরা প্রতিপক্ষের উপর হামলা করতে কলেজ রোডে মহড়া দিয়েছিল। ঘটনাস্থল থেকে উভয় পক্ষের সশস্ত্র যুবকরা চলে গেলে পরিস্থিতি শান্ত হয়। সৈয়দা আখি হক, এবিটিভি। সুখবর সুখবর সুখবর, আপনার শহর বিয়ানীবাজারে এখন পিওরিয়া ফোর্ট প্রোডাক্টস লিমিটেড। খাঁটি মানের নিশ্চয়তা নিয়ে পিওরিয়া ফোর্ট প্রোডাক্টস লিমিটেড এর বিশাল শোরুম আপনাদের সেবা দিতে বদ্ধপরিকর। এখানে পাবেন আঞ্জির হালুয়া, কাজু বরফি, স্পেশাল কাঁচাগোল্লা, আঞ্জির রোল, লাড্ডু সামগ্রী, সন্দেশ সহ রকমারি মিষ্টান্ন সামগ্রী, ফাস্ট ফুড, বেকারি পণ্য, ফালুদা, লাচ্ছি, ব্রেড পুডিং, দই, রসমালাই, বিয়ে, জন্মদিন ও সামাজিক অনুষ্ঠানের কেক এবং কনফেকশনারি সামগ্রী সহ দেশি বিদেশি চকলেট। আজই চলে আসুন পিওরিয়া ফোর প্রোডাক্টস লিমিটেড, আজের মার্কেট, দক্ষিণ বিয়ানী বাজার, সিলেট। যোগাযোগ 01323803154।